আসসালামু আলাইকুম। হাইলাকান্দি জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া মাদ্রাসার 18তম বাৎসরিক জলসা ও দ্বিতীয় খতমে বুখারী শরীফ আগামীকাল অর্থাৎ আগামী 17 ফেব্রুয়ারি তারিখে সকাল 9 ঘটিকা হতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত ইনশাআল্লাহ এই প্রোগ্রাম চলবে। এই প্রোগ্রামের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বিশেষ করে এই প্রোগ্রামে যারা আসবেন এর মধ্যে আমাদের প্রধান অতিথি হচ্ছেন সুদূর উত্তরপ্রদেশ নদওয়াতুল উলামা লখনউর মুহাদ্দিস মৌলানা সুহাইব হুসাইনি নদভী সাহেব। উনি মুখ্য অতিথি হিসাবে থাকবেন। উনি আমাদের বরাক উপত্যকায় এসে পৌঁছে গেছেন এবং আগামীকাল যথাসময়ে উনি প্রোগ্রামে এসে উপস্থিত হয়ে যাবেন এবং তার সাথে আমাদের আগামীকালই প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে সভাপতির দায়িত্বে থাকবেন উত্তর পূর্ব ভারতের বর্তমান আমিরে শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব এবং তৎসঙ্গে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারত নদওয়াতুত তামির ও এমারতে শরিয়া সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া সাহেব। এছাড়া বরাক উপত্যকার খ্যাতনামা উলামায়ে কেরাম এবং বিশিষ্ট শিক্ষাবিদ ব্যক্তিবর্গরা আগামীকাল এই প্রোগ্রামে এসে উপস্থিত হবেন এবং এখানে বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, যেটা হলো আমাদের এই হযরত আল্লামা তৈয়বুর রহমান বলবুইয়া সাহেবের স্মৃতিতে ইউএসটিএমের আচার্য জনাব ডক্টর মাহবুবুল হক সাহেব একটি লাইব্রেরি এখানে দিয়েছেন, পাঠাগার দিয়েছেন। এটার উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল প্রধান অতিথি এবং উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেবের দ্বারা উন্মোচন করা হবে। তৎসঙ্গে আরও কিছু পুস্তকাদি এই মাদ্রাসার ছাত্রদের তাদের স্মৃতিগ্রন্থ এবং অন্যান্য আরও ভালো লেখকদের কিছু পুস্তকাদি উন্মোচন করা হবে আগামীকাল এই প্রোগ্রামের মাধ্যমে এবং এখানে সম্পূর্ণ স্মৃতি জড়িয়ে রয়েছে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরে শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান রহমতুল্লাহ আলাই সাহেবের স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানের একটা অত্যন্ত গুণমুগ্ধ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের এই মাদ্রাসার বিশেষ করে মাদ্রাসা পরিচালন সমিতি এবং এই মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল জলিল বলবুইয়া সাহেব সহ সবাই সমস্ত যে এই মাদ্রাসার সঙ্গে জড়িত প্রত্যেক জনগণকে অত্যন্ত নিমন্ত্রণ বা আবেদন সবাইকে জানিয়েছেন যাতে যথাসময়ে উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তুলেন, এই আবেদন সবার প্রতি রেখেছেন।